আজকে আমরা এখন আমরা চলে আসলাম আমরা আজকে শিখবো লিড জেনারেশন হম পুরোনো লেকচার ওপেন করতে ভালো লাগে না নতুন করেই শেখাই হুম লিড জেনারেশন এই লিড জেনারেশনটা আসলে এটা কি মানে ফ্রিল্যান্সিং সেক্টরে লিড জেনারেশনের কথাটা ডাটা এন্ট্রির সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যারা ডাটা এন্ট্রির কাজ করে তাদেরকেও এই কাজটা করতে হয় যারা ওয়েব স্ক্র্যাপিংয়ের কাজ করে তাদেরকেও এই কাজটা করতে হয় যারা ইমেল কালেকশন করে তাদেরকে এই কাজটা করতে হয় তাহলে এই একটা কাজের সঙ্গে কিন্তু সবগুলো জড়িত আপনি ডাটা এন্ট্রি গিগ করেছেন ওই কাজে লিড জেনারেশনের কাজ আছে কাজ ওই গিগেও লিড জেনারেশনের কাজ আবার লিড জেনারেশনের কাজও করতে হয় ইমেল কালেকশন করতে হয় এ বিষয়গুলো জড়িত তাহলে লিড মানে হচ্ছে যদি আমি বাস্তব উদাহরণ দেই ধরুন আজকে বাংলাদেশ কি করছে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে খেলতে গেছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে গেছে তো বাংলাদেশ করেছে চারশো সামথিং রান চারশো সামথিং রান ষোলো রান না কত রান দেখলাম আর নিউজিল্যান্ড করেছে না এত কত তিনশো আশি না কত এরকম জানা যাই হোক খেল নেই তাহলে এই যে বাংলাদেশ তাদেরকে কি করেছে তাদের থেকে এগিয়ে আছে কত রানে এই ধরুন হচ্ছে এখানকার হিসাবে ক্যালকুলেশন করে যে বিশ আর ষোলো ছত্রিশ রানে তাহলে এই ছত্রিশ রানটাই বাংলাদেশের লিড তাই কি না অর্থাৎ এগিয়ে থাকা তাহলে আমরা যদি এই বাস্তবতা নিরিখে লিড কথাটা চিন্তা করি যে হোয়াট ডু ইউ মিন বাই লিড হ্যাঁ তাহলে লিড বলতে আমরা বুঝবো যে লিড হলো একটা পাওয়ার বা শক্তি তাহলে এই পাওয়ার বা শক্তিটাকে আমরা কি করছি শক্তি তখনই হয় যখন সেটা কি হয় ইনফরমেশনটা কোয়ালিটি পূর্ণ হয় তাই কি না কোয়ালিটি পূর্ণ হয় তাহলে লিড হলো একটা তথ্য সেটা কি ধরনের তথ্য হতে পারে আমরা সেটা নিয়ে পরে আলোচনা করি লিড বলতে আমরা বলছি তথ্য তথ্য পাওয়ার তখনই হয় যখন সে তথ্যটার কি থাকে মানে কোয়ান্টিটি থাকে এবং তার কোয়ালিটি থাকে তাহলে এর সঙ্গে কোয়ান্টিটি কোয়ান্টিটি এবং কোয়ালিটি যুক্ত রয়েছে তাই না। কোয়ান্টিটি এবং কোয়ালিটি যুক্ত রয়েছে তাহলে বায়ার এইগুলো কেন নেয় কি করে এগুলো দে এটা একটা প্রশ্ন মানে কি কাজে ব্যবহৃত হয় এই হলো বেসিক জিনিস যে আর এটা বায়ার কেন বা কি ধরনের তথ্যগুলো নিতে পারে এটা নিয়ে তাদের কাজ কি এ বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি তাহলে ধরুন আপনি একজন ব্যবসায়ী আপনার প্রতিযোগী রয়েছে কম্পিটিটর কম্পিটিটর রয়েছে তাহলে কম্পিটিটররা কি ধরনের বিজনেস করছে তাদের সম্পর্কে জানার জন্য কিছু তথ্যের প্রয়োজন তাহলে তাহলে সে তথ্যগুলো কি হতে পারে তাহলে আপনি হচ্ছে কম্পিটিট মানে কোম্পানির হচ্ছে নেম নিলেন তারপরে কোম্পানির ওয়েবসাইট নিলেন তারপরে ওই কোম্পানির ওনার অথবা সিইও অথবা ফাউন্ডার অথবা আপনার প্রেসিডেন্ট এই পদমর্যাদার লোকগুলোর সঙ্গে লোকগুলো তথ্য নিলে এদের কি কি তথ্য হতে পারে এদের লিঙ্কডিন তথ্য হতে পারে এদের ইমেল হতে পারে এদের ফার্স্ট নেম ফার্স্ট নেম হতে পারে এদের লাস্ট নেম হতে পারে এদের ইন ইউআরএল হতে পারে এদের ফোন নাম্বার হতে পারে আগে কোন ছিল বর্তমান প্রেজেন্ট প্রেজেন্ট জব তারপরে কোম্পানির সাইজ এই ধরনের তথ্যগুলো আপনি খুঁজতে পারেন এখন ধরেন আপনি একটা ফার্ম দিয়েছেন আপনি একটা ফার্ম মানে কোম্পানি দিয়েছেন সে কোম্পানির আপনি কি করেন হচ্ছে একটা এই রূপ রূপ হচ্ছে আপনার আহ রূপ সার্ভিস রূপ মানে ছাদ ছাদ ফুটা হয় না ছাদ সার্ভিস ছাদের সার্ভিস তাহলে এই যারা আপনার তথ্য কাদের প্রয়োজন যারা সাধারণত ওয়েবসাইট মানে ওই যারা সাধারণত রিয়েল কাজ করে তা, তাদের তাদের হচ্ছে তারা যেহেতু সরাসরি মালিক পক্ষের সঙ্গে জড়িত থাকে তাহলে আপনার রিয়েল ইস্টেট হচ্ছে আহ ওই সমস্ত মালিকদের তথ্যের প্রয়োজন হতে পারে কোম্পানির তথ্যের প্রয়োজন হতে পারে তাদেরকে জব অফার পাঠাবেন যে আমরা আমরা এরকম এরকম সার্ভিস দিচ্ছি আপনাদের কাছে তো ক্লায়েন্ট থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি সার্ভিস দিয়ে আসবো এটা হতে পারে তাহলে ব্যবসা পৃথিবীতে যত ধরনের আছে তত ধরনের ব্যবসাটার উন্নয়নের জন্য মার্কেটিং এর জন্য তাদের প্রফিট বাড়ানোর জন্য তাদের প্রতিযোগী সম্পর্কে তথ্য জানার জন্য বা নিজের ধরুন আপনি একজন ইম্পোর্ট করছেন ইম্পোর্ট বিজনেস করছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাহলে আপনি কনস্ট্রাকশন রিলেটেড এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাহলে আপনার কিছু প্রোডাক্ট রয়েছে যেমন হচ্ছে আপনার ঘরের দরজা হোম ডোর হ্যাঁ হোম হোম ডোর ডোর তাহলে কাদের প্রয়োজন যারা রিয়েল ইস্টেট এর বিজনেস করে অথবা হচ্ছে আপনার যারা রিয়েল ব্রোকার এর ব্রোকার তাদের প্রয়োজন তাহলে আপনি তাদেরকে কি করছেন জব অফার করছেন বা সরি জব অফার বলছি তাদেরকে আপনি বলছেন যে আমি এই সার্ভিস ইনস্ট্রুমেন্ট আছে আপনারা যেহেতু বাসা বানান তাহলে আপনারা নিতে পারেন আবার কাদের তথ্য প্রয়োজন হতে পারে যারা ইন্টেরিয়র ডিজাইন করে ইন্টেরিয়র ডিজাইন করে কারণ ইন্টেরিয়র যারা ডিজাইন করে তারাই সাধারণত যারা ইন্টেরিয়র ডিজাইন করে তারাই সাধারণত কি করে তাদের নতুন দরজার প্রয়োজন হয় ওয়াশরুমের হচ্ছে নতুন ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় টয়লেটের ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় তাহলে আপনার আপনার বায়ার কি রূপ বিজনেসম্যান এই সরি একজন ব্রোকার সে বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে সে কি বিজনেস করে আপনার ধরুন আপনার বায়ার মিস্টার মিস্টার কি মাইকেল মাইকেল মিস্টার মাইকেল ফ্রম ইউএসএ ফ্রম ইউএসএ তাহলে মাইকেলের একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে আপনাকে বলছে আই আই ডু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইম্পোর্ট বিজনেস অ্যান্ড আই সেল ইন্টেরিয়র ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট তাহলে মিস্টার মাইকেল তার টার্গেটেড ক্লায়েন্ট হলো যারা কিনা ইন্টর ইনস্ট্রুমেন্ট বা টুলস যারা কেনে তাদের হচ্ছে টার্গেট এখন মিস্টার মাইকেল বলছে যে ভাই আমি আমার বিজনেসটা বাড়াতে চাই আমি ইমেল মার্কেটিং করতে চাই তাহলে ইমেল মার্কেটিং করার জন্য আমার কি প্রয়োজন আমার কিছু লিডস এর প্রয়োজন যারা কিনা যারা কিনা কি করে ইন্টেরিওর হচ্ছে ডিজাইন করে ইন্টেরিওর বিজনেস করে তাদেরকে টার্গেট করে আমি কি করব করব ইমেল মার্কেটিং মার্কেটিং করবো তার জন্য আমার যেটা প্রয়োজন আমার প্রয়োজন যারা ইন্টেরিয়র হচ্ছে ফাউন্ডার ওনার যারা ইন্টেরিয়র হচ্ছে যাদের প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আমি টার্গেট করব এবং আমার এই প্রোডাক্ট গুলো সম্পর্কে তাদেরকে জানাবো এবং আমার তার জন্য আমার কি প্রয়োজন আমার এই যে তথ্যগুলোর প্রয়োজন এই যে হচ্ছে তথ্যগুলোর প্রয়োজন এই নেম company name company website owner ceo founder first name তাদের last name ফোন নাম্বার হ্যাঁ তারপরে প্রেজেন্ট জব এটা প্রয়োজন হয় না কোম্পানি সাইজ তাদের কতগুলো কত হচ্ছে মানে কোম্পানি সাইজ রয়েছে এখন সে এমন একজনকে টার্গেট করলো যারই একটাই মাত্র মানে এক মানে ছোট ব্যবসা তো ওর প্রোডাক্টগুলোর দাম বেশি গুলো হাই হাই ভলিউমের রেটের তাহলে ওই ছোট ব্যবসায়ীকে টার্গেট করে লাভ আছে তাহলে কাকে টার্গেট করবে যার বিজনেসটা সাধারণত যার ধরুন বলে দিবে যে যার হচ্ছে বিশ থেকে মানে জন মেম্বার রয়েছে রয়েছে বা তারও বেশি হুম তাহলে এত তাদেরকে আমি টার্গেট যাদের ব্যবসাটা একটু বড় কারণ আমার প্রোডাক্ট দাম বেশি তারা ছোট আমার গুলো কিনতে পারবে না এরকম বলে দিতে পারে তাহলে এখানে অনেকগুলো পক্ষ জড়িত রয়েছে এই যে ইমেল মার্কেটিং এর যে বিষয়টা তাহলে এর জন্য আমাদের কি প্রয়োজন লিডস এর প্রয়োজন কাদের ওই ইন্টেরিয়র ডিজাইনারদের বা ইন্টেরিয়ার ডিজাইনারদের হচ্ছে তথ্যের প্রয়োজন তাহলে এই মিস্টার মাইকেল কি করবে মিস্টার মাইকেল এখন আপনাকে আমাকে আমার মতো সেলার যারা আছে মার্কেট প্লেসে যারা কাজ করে এজ এ লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে তাদেরকে বলছে যে ভাই তুমি আমাকে কি করো একশো জন ব্যক্তির একশো জন পার্সনের এরকম পার্সন যারা কি করে যাদের পার্সোনাল বিজনেস রয়েছে বা কোম্পানি রয়েছে তাদের আমাকে ইনফো দাও হ্যাঁ ইনফো দিবা কি কি ইনফো দিবা এই এই গুলো আমার লাগবে যাদের কি লাগবে হচ্ছে কোম্পানি নেম লাগবে কোম্পানির ওয়েবসাইট লাগবে ওনার বা ফাউন্ডার তার লিঙ্কডিন হচ্ছে ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম তার ফোন নাম্বার এবং কোম্পানি ঠিক আছে এবং কোন জায়গার থেকে নিতে হবে আমি চাচ্ছি আমার বিজনেসটা কোথায় রয়েছে আমার বিজনেসটা ইউএস এর ক্যালিফোর্নিয়াই রয়েছে ক্যালিফোর্নিয়াই রয়েছে একদম স্পেসিফিক করে দিল স্পেসিফাই করে দিল ইউএস এর ক্যালিফোর্নিয়া থেকেই তোমাকে দিতে হবে কারণ আপনাকে তার ব্যবসা ক্যালিফোর্নিয়ায় আর আপনি দিলেন টেক্সাস থেকে তাহলে কি তার কোনো লাভ হবে কারণ ক্যালিফোর্নিয়া একটা অঙ্গরাজ্য টেক্সাস একটা অঙ্গরাজ্য তাহলে এই দুইটা অঙ্গরাজ্য একটা এক একটা বাংলাদেশের চাইতেও বড় বড় জায়গা তাহলে তার প্রয়োজন ওই নির্দিষ্ট এরিয়ায় বা ক্যালিফোর্নিয়ার চাইতেও ছোট ছোট এরিয়ায় তারা কি করে দিবে বলে দিবে তাহলে এর জন্য আমাদের কি করতে হবে স্পেসিফিক ওই জায়গার থেকে তথ্য সংগ্রহ করতে হবে এখন এখানে বেশ কতগুলো আমরা পক্ষ দেখছি এই যে পক্ষটা হলো একটা হলো এই আমরা দেখছি যে ওনার প্রেসিডেন্ট ফাউন্ডার এই চারটা জিনিস এই চারটা জিনিস হলো এদেরকে বলে সি লেভেল হ্যাঁ এদেরকে বলছে আমরা সি লেভেল সি মানে চিফ কি বল বুঝবো সি মানে চিফ চিফ মানে প্রাইম আর প্রাইম মানে কি ডিসিশন মে কার হ্যাঁ তাহলে এরাকে চিপ লেভেল তারা কি করে চিপ লেভেলে যারা থাকে তারা কি করে তারা হলো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তারা হলো প্রতিষ্ঠানের মালিক এই ধরনের তথ্যগুলো কাস্টমার মানে বায়াররা বেশি চেয়ে থাকে তাহলে এই চিপ গুলো কারা কারা হতে পারে ওনার হতে পারে এই ওনারের অপর নেম কি ফাউন্ডার হতে পারে আবার ফাউন্ডারের অপর নেম প্রেসিডেন্ট হতে পারে আবার প্রেসিডেন্ট অপর নেম কি হতে পারে সিও হতে পারে কারণ অনেকেই তার নিজের প্রতিষ্ঠানে সিও নিয়ে যায় এরকম হতে পারে তাহলে এই ধরনের তথ্যগুলো আমাদের চাইতে পারে এখন এখানে প্রশ্ন হলো একটা যে ভাই কারো যদি কোনো প্রতিষ্ঠানের যদি প্রেসিডেন্ট আলাদা হয় আবার সিও আলাদা হয় এরকম হতেই তো পারে হতে পারে তখন কোনটাকে বেশি গুরুত্ব দিব তখন বায়ার যেটা আপনাকে চাইবে বায়ার যদি বলে দেয় সিইও দিবা তাহলে আপনি সিইও দিলেন আর যদি আপনি সিইও খুঁজে না পান তাহলে আপনি ধরে নিলেন যে এই প্রতিষ্ঠানের হয়তো সিইও নেই আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে খুঁজবো কিভাবে খুঁজবো এটা আমরা দেখাবো প্র্যাকটিক্যাল ক্লাসে বাট যখন আপনি টোটালি খুঁজে পাবেন না যে আমার এখানে বিভিন্ন খুঁজে পাওয়া যাচ্ছে না ওর ওই নাই তার ওনার থাকতে পারে এখন একজন ব্যক্তি যখন সে কিনা নিজের প্রতিষ্ঠানে নিজেই তখন সে কি করতে পারে সে চিপের মানে চিফ এক্সিকিউটিভ অফিসারের পদটা সে নিজেই দখল করে থাকে আমরা বাংলাদেশের দিকে তাকালেই বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে সেই ফাউন্ডার সেই চিপ আর যদি সে আলাদা করে চিপ পাওয়া যায় তাহলে বায়ারের রিকোয়ারমেন্ট আমরা ফলো করব বায়ার যেটা আমাদেরকে বলবে যে এটা হলো আমার চিপ এই আমি চিপ চাই সিইউ তথ্য চাই আমি সিইউ তথ্য দেব তাহলে এর পাশাপাশি আর কি কি তথ্য চাইতে পারে এর পাশাপাশি ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এগুলো আমরা বলছি বায়াররা কি কি চাইতে পারে তাহলে ভাইস প্রেসিডেন্ট কি ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা তুলনামূলকভাবে কম যারা মূলত চিপ লেভেল সহযোগিতা করে হ্যাঁ এই আর কি আচ্ছা তারপরে কি কি হতে পারে তারপরে হতে পারে আপনার হচ্ছে এইচ আর অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচ আর হচ্ছে ডিপার্টমেন্টের বা হচ্ছে আপনার এইচ আর চাইতে পারে অথবা মার্কেটিং হেড হ্যাঁ মার্কেটিং হেড হ্যাঁ মার্কেটিং হেড চাইতে পারে এগুলো আমরা প্রত্যেকটাই দেখবো প্রত্যেকটাই আমরা দেখবো কিভাবে বের করতে হয় আচ্ছা মার্কেটিং হেড চাইতে পারে ম্যানেজার চাই না ম্যানেজার কি জিনিস ধরুন হচ্ছে ম্যানেজার যারা মাঠ পর্যায়ে কাজ করে বিভিন্ন ডিভিশনাল অফিসার এগুলো কিন্তু এগুলো চাই না আচ্ছা বোঝার ক্ষেত্রে বললাম এই হলো বিষয় তাহলে আমরা এই ধরনের তথ্যগুলো নিতে পারি আচ্ছা এইখানে দুইটা পক্ষ রয়েছে একটা হলো কোম্পানি লিস্ট কোম্পানি লিড বা লিস্ট আর একটা হলো পার্সোনাল লিস্ট পার্সোনাল লিড বা লিস্ট এখন দেখুন এই দুইটার আমি যা ডিফারেন্স বোঝানোর জন্য এখানে দিচ্ছি দুইটাই আমরা শিখব একসঙ্গে অথবা আলাদা আলাদা এই কোম্পানি লিড এবং পার্সোনাল লিড এর মধ্যে পার্থক্য হলো একটা বায়ার কিনা শুধুমাত্র কোম্পানির আমরা কোম্পানি লিড বলবো কোম্পানির ইনফো হ্যাঁ বা কোম্পানি লিড দেখুন কোম্পানি লিডের এর মধ্যে কি কি থাকতে পারে কোম্পানির নেম থাকতে পারে কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে কোম্পানির কোম্পানির হচ্ছে ইমেল থাকবে কোম্পানির অ্যাড্রেস থাকবে কোথায় অবস্থিত অ্যাড্রেস থাকবে তারপরে অ্যাড্রেসের মধ্যেই এই সিটি জিপ কোড জিপ কোড তারপরে আপনার হচ্ছে স্টেট আর কান্ট্রি কান্ট্রি চারটা জিনিস থাকে কখনো একসঙ্গে কিছু না বললে আমরা একসঙ্গে দিব আর যদি কিছু বলে যে আলাদা আলাদা করে দাও তাহলে আলাদা করে দিতে হবে আচ্ছা এইগুলো গেল এর বাইরে কোম্পানি সাইজ থাকবে কোম্পানির সাইজ এরপরে কোম্পানির ফোন নাম্বার যেটাকে আমরা এইচ কিউ বলি হেড কোয়ার্টারের ফোন নাম্বার হুম তারপরে হচ্ছে কোম্পানির সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্ক মানে যেমন কোম্পানির ফেসবুক হ্যাঁ টুইটার আচ্ছা বায়ার যদি কিছু না বলে কোনটা দেবো ভাইয়া লিঙ্কিন হ্যাঁ তাহলে এগুলো চাইতে পারে এই তথ্যগুলো পাওয়াটা সহজ খুব সহজে এগুলো পাওয়া যায় এই জন্য আমরা এই তথ্যগুলোকে কিছুটা কম মূল্যে আমরা কি করতে পারি সেল করতে পারি পার পার হান্ড্রেড লিডসের মূল্য লিডসের মূল্য সর্বনিম্ন দশ ডলার সর্বোচ্চ পঁচিশ ইউএসডিতে সেল করা যায় আচ্ছা এখন তাহলে ভাইয়া পার্সোনাল কোনগুলো পার্সোনাল হলো পার্সোনাল লিড হলো কোনগুলো যেগুলো কিনা না এইখানে এই যে চিপ লেভেল সি লেভেল অথবা ভিপি লেভেল অথবা এইচ আর লেভেল অথবা মার্কেটিং লেভেল এদের তথ্য তাহলে এদের তথ্যগুলো কী কী হতে পারে এদের তথ্যগুলো হতে পারে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার এখানে তার লিঙ্কড ইউ আর এল ইউআরএল তার চাইতে পারে আদার সোশ্যাল লিঙ্ক এতটুকু এখন এখানে একটা বিষয় হলো যে ইমেল এখানে দুই প্রকারের হয় একটা হলো ইমেল টু টাইপস হয় একটা হলো বিজনেস ইমেল আর একটা হলো পার্সোনাল ইমেল আমরা যারা ইমেল লিস্টিং করেছি তারা অনেকটা ক্লিয়ার তারপরে আবার বলছি বিজনেস ইমেল হলো কোম্পানির ওয়েবসাইটকে ব্যবহার করে কোম্পানির অর্থাৎ এক কথায় কোম্পানির নাম ভাঙিয়ে কোম্পানির ওয়েবসাইটকে ব্যবহার করে যে ইমেল ক্রিয়েট করা হয় সেটা হলো বিজনেস ইমেল তাহলে কোম্পানির ওয়েবসাইট কেমন ধরুন আমি একটা ইমেল ক্রিয়েট করলাম জনি অ্যাট দা রেট ফাইবার আউটসোর্সিং ডট কম তাহলে আমি এই ইমেলটা ব্যবহার করছি এটা কার নাম দিয়ে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে এরকম যখন আপনি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোনো ইমেল ক্রিয়েট করবেন তখন সেটা বিজনেস ইমেল বা কোম্পানি ইমেল বোঝা গেল আচ্ছা তাহলে কোম্পানি ইমেল বা বিজনেস ইমেল আমরা বুঝলাম এখন এইগুলো ব্যতীত এইগুলো ব্যতীত যতগুলো মানে কোম্পানির ওই নাম ব্যতীত নাম ব্যবহার করা ব্যতীত যতগুলো ইমেল আপনি ক্রিয়েট করবেন সবগুলো কি পাবলিক পাবলিক ইমেল পাবলিক ইমেলকে আমরা বাল্ক ইমেল বলি বাল্ক বা বাক ইমেল আমরা বলতে পারি পার্সোনাল ইমেল ইমেল আমরা বলতে পারি কাস্টমার ইমেল আমরা বলতে পারি টার্গেট বেজ ইমেল আমরা বলতে পারি ই কমার্স বেজ ইমেল ই কমার্স বিজনেস মেল বিজনেস মেল অর্থাৎ এ গুলো পাবলিক মেলগুলো আমরা কি সবাই ব্যবহার করি পাবলিক মেলের একটা উদাহরণ দেন তো স্যার যেমন জিমেল ব্যবহার জিমেল কোম্পানি ব্যবহার করে ইয়াহু কোম্পানি ব্যবহার করে এস এমএসএন কোম্পানি ব্যবহার করে আউটলুক কোম্পানি ব্যবহার করে হটমেল ডোমেন ব্যবহার করে অর্থাৎ আমরা আমি একটা কি করলাম হচ্ছে এখানে ইমেল করলাম যে জনি ফোর টু টু সেভেন অ্যাট দ্য রেট জিমেল জিমেল ডট কম তাহলে এটাকে এখানে কি আমি কোনো কোম্পানির হচ্ছে ডোমেন ব্যবহার করেছি কোম্পানির নাম ব্যবহার করেছি না জিমেল নাম ব্যবহার করেছে। সো জিমেল ইয়াহু হটমেল আউটলুক সো যত ধরনের কি রয়েছে ইমেল রয়েছে যেগুলো কি না কোম্পানির নাম ব্যবহার করে না বরং এগুলো ফ্রিতে ক্রিয়েট করা যায় অর্থাৎ এক কথায় যেগুলো আমরা ফ্রিতে তে ইউজ করতে পারি ফ্রি ইউজ করতে পারি ফ্রি ইমেল ক্রিয়েট করতে পারি দ্যাট ইজ কল্ড কি পাবলিক ইমেল বালক মেল পার্সোনাল মেল কাস্টমার মেল টার্গেট বেজ মেল হ্যাঁ ই কমার্স বিজনেস মেল এইগুলো তাহলে এতগুলো কেন নাম কারণ এক একজন এক একটা মানুষ এক এক নামে কিন্তু চেনে কে বলবে নিস কে বলবে আমার টার্গেটেড বিজনেস এইটা কে বলবে আমার কিওয়ার্ড এইটা হ্যাঁ এই হলো কথা তাহলে আমাকে এই এই টার্গেট বেজ ইমেল বা হচ্ছে কাস্টমারের ইমেল বা হচ্ছে বাল্ক মেল এই ইমেলগুলো আমরা যখন বায়ার বলবে তখন আমাদের ধরে নিতে হবে সে কিন্তু বিজনেস ইমেল ব্যবহার কি করছে না চাচ্ছে না সে কি চাচ্ছে সে পার্সোনাল ইমেল চাচ্ছে তাহলে পার্সোনাল ইমেল আমরা কি করতে পারি আমরা ইমেল লিস্টিং যেভাবে শিখেছি ওইভাবে আমরা কি করতে পারি ইমেল লিস্ট বিল্ডিং যেভাবে শিখেছি লিস্ট বিল্ডিং ওইভাবে আমরা করতে পারি ইমেল বিল্ডিং আচ্ছা এখন এখানে তাহলে দুই দুই ধরনের ইমেল আমরা পেলাম এখন আমাদের এখানে দুই ধরনের ইমেলের ব্যবহারও আছে ধরুন একজন মিস্টার রহিম মিস্টার রহিম কি করছে মিস্টার রহিম সে প্রাণ আর ফেলের প্রাণ আর এফ একজন সিইও সে প্রাণ আর এফ সিইও সি সে কি করছে প্রাণ ডট কম প্রাণ আর এফ এল ডে এইটা ব্যবহার করছে মিস্টার রহিম ভালো কথা আবার মিস্টার রহিম একই ব্যক্তি রহিম একই ব্যক্তি সে কি করছে সে রহিম টু থ্রি এট দা রেট জিমেল ডট কম এই জিমেলটাও ব্যবহার করছে তাহলে এই দুইটা ইমেলের মধ্যে পার্থক্য হল একটা ইমেল সে কোম্পানির কাজে ব্যবহার করে একটা ইমেল সে পার্সোনাল ব্যবহার করে নিজের ব্যক্তিগত কাজে ঠিক আছে তাহলে কোম্পানি আর পার্সোনাল জিনিসটা কিন্তু কখনো এক নয় এইখানে তথ্যটা আমরা কি করব ব্যবহার করব। মানে কোম্পানির তথ্যটা সংগ্রহ করতে আমাদের কি লাগবে হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করতে হবে বিভিন্ন সিস্টেম রয়েছে আমরা সেগুলো দেখব। আর বাল্ক মেল যেটা আমরা বলছি লাখ লাখ হাজার হাজার ইমেল যখন বায়ার আপনার কাছে তথ্য নিবে বলবে যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লাগবে তখন আপনাকে বুঝে নিতে হবে সে বাল্ক মেলের কথা বলছে অর্থাৎ এই যে শুধুমাত্র এই জিমেল ইয়াহু আউটলুক ব্যবহার করে আমরা ইমেল লিস্টিং এর কথা বলছি এইভাবে এবং তখন প্রাইসটা কিন্তু কমবে কারণ আমরা এগুলো কি করছি আমরা সোশ্যাল মিডিয়া গুলোকে ব্যবহার করে আমরা এগুলো কালেক্ট করছি এবং বিভিন্ন সূত্র টিপস এর মাধ্যমে বাট যখন স্পেশালি লিড জেনারেশন আসবে যে মিস্টার রহিমের ফার্স্ট নেম দিবা লাস্ট নেম দিবা লিঙ্কড ইন ইউআরএল দিবা কোম্পানির ইউআরএল দিবা দেন হচ্ছে মিস্টার রহিমের কি দিবা হচ্ছে ইমেল দিবা দ্যাট ইজ কল বিজনেস লিডস ঠিক আছে তাহলে এটা হলো এটা হলো কি পার্সোনাল ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে ব্যক্তির ক্ষেত্রে তাহলে এইগুলো হলো বিজনেস লিডস আচ্ছা এগুলো বিজনেস লিড শুধুমাত্র এইগুলো যখন আমাদের কালেক্ট করতে হবে তখন কিন্তু আমাদের সময় লাগবে সময় লাগবে অনেক বেশি সময় লাগবে এই জন্য আমাদের সেক্ষেত্রে আমাদের পার হান্ড্রেড লিডস এর মূল্য হবে পার হান্ড্রেড লিডস এর মূল্য হবে কত মিনিমাম পনেরো থেকে তিরিশ ডলার হুম তিরিশ ইউএসডি তাহলে যেখানে আমরা কিনা মিস্টার রহিমের ফার্স্ট নেম লাস্ট নেম তার হচ্ছে লিঙ্কড ইন ইউরএল ইমেল ফোন নাম্বার এগুলো আমরা প্রোভাইড করব আচ্ছা তাহলে এটা গেল আর এক বায়ার আর কিছু বায়ার তারা কি করে শুধুমাত্র কোম্পানির তথ্য চাই কোম্পানির ইনফো চাই যে কোম্পানির ইনফো সেটা কি হতে পারে কোম্পানির নাম কোম্পানির ফোন নাম্বার কোম্পানির অ্যাড্রেস হ্যাঁ এটা হলো পার্সোনাল লিড চলে গেল হ্যাঁ তাহলে পার্সোনাল লিড চলে গেল তাহলে আর আর কিছু সংখ্যক ব্যক্তি কি কি চায় তারা কোম্পানির নেম চাই কোম্পানির ওয়েবসাইট চাই কোম্পানির ইমেল চাই কোম্পানির অ্যাড্রেস চাই সিটি এইগুলো চাইতে পারে তাহলে এই তথ্যগুলোকে আমরা তখন বলবো কোম্পানি লিড ঠিক আছে কোম্পানি লিড তাহলে কোম্পানি লিড এবং পার্সোনাল লিডের কিন্তু মানে যেমন পরিশ্রমও আলাদা তেমন পয়সাও আলাদা পার্থক্যটাও আলাদা আচ্ছা তাহলে আমরা এইগুলো দুই ভাবে দুইটা ক্যাটাগরিতে শিখবো একবার শুধুমাত্র শিখব কোম্পানি লিড আবার শিখব পার্সোনাল লিড যখন এক দিক হয়ে যাবে তখন আর দিকটা সহজ হবে এখন কিছু বায়ার আছে যারা দুটাই চাই মানে কোম্পানি লিডও চাই বেটা ওর পার্সোনাল লিডও প্রয়োজন অর্থাৎ এক সঙ্গে কোম্পানি লিডও দিলেন সব তথ্য দিলেন আবার এইখানে সিইওর কিন দিলেন তাকে হচ্ছে তার সিওর ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সবগুলোই আপনি তাকে প্রোভাইড করলেন তখন লিডের মূল্যটা আপনি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ ডলার নিবেন কম নেয়া যাবে না ঠিক আছে তাহলে এই হলো আমাদের পার্থক্য এতটুকু বোঝা গেছে কিনা আমাকে বলতে হবে হ্যাঁ একটু ভিডিওগুলো যাদের আছে অন করতে হবে এতটুকু বোঝা গেছে কিনা ভিডিও অন করেন তিরিশ সেকেন্ড সময় দিলাম আচ্ছা তাহলে আমরা বুঝতে পেরেছি একটু হাত দেখাই বুঝতে পেরেছি তো সবাই বুঝতে পেরেছি ওকে তাহলে আমরা আজকে একটা আর একটু বিষয় শেয়ার করে ফেলি যে কোম্পানির তাহলে আমরা লিডের এই প্রথম থেকে একটু যদি রিভিশন দিয়ে দিই তাহলে এতটুকু রিভিশন দিয়েই আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত রাখবো কারণ এর বেশি শিখলে মাথা থেকে আউট হয়ে যাবে আমরা লিড জেনারেশন কি জিনিস এটা শিখলাম লিড ইজ এ পাওয়ার লিড ইজ এ ইনফরমেশন ইনফরমেশন তখনই পাওয়ারে পরিণত হয় যখন সেটা কিনা সঠিক তথ্য হয় এবং তার কোয়ালিটি থাকে অর্থাৎ তথ্য যদি সঠিক না হয় আপনি ফেক ভুয়া তথ্য দিলেন তাহলে কি তার কোনো লাভ হলো বায়ারকে আপনি দিলেন তার লাভ হইল না তাহলে এইগুলো লিড কেন কাজে লাগে লিড হচ্ছে মার্কেটিং এর কাজে লাগে লিড রিসার্চ এর কাজে লাগে লিডস টা কি হচ্ছে আপনার নিজের প্রমোশনের কাজে লাগে তাহলে এই মার্কেটিং একই কথা আর রিসার্চ কি কি করতে করতে হয় হয় জাজ যে সে কোন ব্যবহার করছে আমি কি করছি এইগুলো তাহলে এই কথাগুলোকে কি করে এই কথাগুলোকে আবার বলে বি টু বি লিড হ্যাঁ তাহলে বি টু বি লিড কি জিনিস এই যে আমরা কোম্পানি যে সমস্ত তথ্য আমরা বের করছি কোম্পানির নাম কোম্পানির অ্যাড্রেস ফোন নাম্বার সহ লিঙ্ক ইন হ্যাঁ তারপরে তার সিউর অ্যাড্রেস এগুলোকে বলে এক কথায় বি টু বি যেগুলো আমরা শুধুমাত্র ইমেল ব্যবহার করেছি যে শুধুমাত্র ইমেল ইমেল শুধু দিব তাকে ওইটাকে বলে হচ্ছে বি টু লিড অর্থাৎ বিজনেস টু কাস্টমার সরাসরি কাস্টমারের লিডস হ্যাঁ আর আমরা যখন কিনা আমরা যখন কিনা হচ্ছে শুধুমাত্র এই লিড কালেক্ট করছি তখন সেটা হয়ে গেল বি টু বিলিড তাহলে বিটুবি এবং বিটুসি এর মধ্যে পার্থক্য হলো বিটুবি অলওয়েজ অল তথ্য আমাকে দিতে হবে হ্যাঁ অল তথ্য আমাকে দিতে হবে অনেক সময় বায়ার বলবে তুমি কি বিটুবি লিড দিতে পারবা ও কিন্তু আসলে জানেই না যে হোয়াট ডু ইউ মিন বাই বিটুবি তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে স্যার আপনি কি কোম্পানির তথ্য হচ্ছে লিংকডইন তথ্য সব তথ্য কি চাচ্ছেন নাকি শুধুমাত্র ইমেল চাচ্ছেন আপনি যদি সব তথ্য নেন তাহলে তার প্রাইস একরকম আর আপনি যদি শুধুমাত্র ইমেল নেন তার প্রাইস এক রকম বলবো আই থিঙ্ক আই থিঙ্ক আই মিস্টেক আই নিড অনলি মেল কাস্টমার লিডস আই হ্যাভ বিজনেস লাইক ই কমার্স বিজনেস তখন এটা ভেঙে নিতে হবে নাহলে বিপদটা হবে এজন্যই বলছি তাহলে বিজনেস বি টু বি দ্যাট মিনস বিজনেস টু বিজনেস আর বি টু সি মানে কি বিজনেস টু কাস্টমার আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আচ্ছা এখন আমরা কোম্পানির লিড আমরা সামনে দিন কালেক্ট করবো কোম্পানির অল ইনফো কোম্পানির অল আমরা আগামী দিন কালেক্ট করা দেখব। ঠিক আছে এবং আপনাদেরকে অ্যাডভান্স ভিডিও দিব তবে এবার অ্যাডভান্স ভিডিও না দেওয়াই ভালো আমার মনে হচ্ছে কারণ আগের চেয়ে ক্লাসের কন্টেন্ট অনেক বেশি হাই হচ্ছে সো ম্যাচ করবে না তো আমি আশা করি যে এই এতটুকু পর্যন্ত আগে আপনারা দেখবেন ভালো করে বুঝবেন মাথায় ঢোকাবেন এটা মাথায় ঢুকে গেলেই কিন্তু পরের কাজগুলো আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের কোর্স এতটুকু পর্যন্ত থাকবে